হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার ফিরে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটা হরর গেম প্লে ভিডিও নিয়ে। আজকে খেলবো ইভিলনেসা দ্য বুক অফ লাইফ। এর আগে আমরা ইভিলনেসা নাইটমেয়ার হাউস খেলছি, আজকে ইভিলনেসা দ্য বুক অফ লাইফ সম্পূর্ণ কমপ্লিট করবো। আর আজকে ওই ইভিলনেসাকে আমরা জেল থেকে মুক্ত করব। আজকের গেম প্লেটা অনেক ইন্টারেস্টিং হবে গাইস, কেউ একটা মুহূর্ত মিস করো না। সো বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক। ওকে গাইস, আমরা গেমে চলে আসছি। আর সামনে যে বাড়িটা দেখতে পারতেছেন, এই বাড়িটা আমাদের সম্পূর্ণ মিশন কমপ্লিট করতে হবে। এই যে বাড়িটা দেখতে পারতেছেন, আমরা পিছনে এই দিক দিয়ে আসছি। এখানে একটা গেট, কিন্তু এটা এখন লক, এটা খোলা যাচ্ছে না। চলেন আমরা সামনে যাই। আর এখানে একটা মশাল দেখতে পারতেছি গাইস। এখন এখানে চারদিকের পরিবেশটা কীরকম দেখেন, আমি দিন কি রাত আমি কিছুই বুঝতে পারতেছি না। আর এর আগে ইভিলনেসা নাইটমেয়ার হাউসে আমরা একটা বুক কালেক্ট করছিলাম, ওই বুকটা আমাদেরকে কালেক্ট করতে হবে আর ওইটা পুড়ে ফেলতে হবে, তাহলে ইভিলনেসা মুক্ত হয়ে যাবে জেল থেকে। চলেন সামনে যাই, এখানে দেখি। আচ্ছা, এখানে একটা মেসেজ। আচ্ছা, ভূতটা আমাকে মেসেজ করছে, আমার এখানে আসা উচিত হয়নি, কিন্তু কি করার, আমাকে তো এখানে আসতে হতো, কারণ ভূতটাকে তো মুক্ত করতে হবে। আর এইদিকে যাই দেখি, এদিকে আর কি কি করতে বলে আমাকে। আচ্ছা, আমাদেরকে চারটা চাবি খুঁজতে হবে গাইস, আর চারটা চাবির মিশন পূরণ করতে হবে, তাহলে আমরা ভূতটাকে মুক্ত করতে পারবো। আর জানি কী কী করতে হবে। চলেন আমাদের এখন চাবি খুঁজতে হবে। আর এখানে নেই, এগুলো দেখি, আমাদেরকে সবগুলো ডয়ার খুঁজতে হবে। চাবিগুলো মনে হয় ডয়ারই থাকবে গাইস। এখানে নিচে মনে হয় চারটা রুম আছে। চলেন আমরা এই দিক থেকে খুঁজি। ওকে, এখানে এসে গেছে। আর এদিকে সোফা দেখতে পারতেছেন। ওকে, এদিকে একটা আলমারি দেখে, আলমারিতে আছে কি না, এদিকেও নেই। আচ্ছা, আমরা চারটা চাবি হলে এই দরজাটা খুলতে পারবো। আর এই দরজার ভিতরে বইটা আছে আর একটা কুড়াল আছে, আমাদেরকে কুড়ালটা দিয়ে দরজাটা ভাঙতে হবে, কারণ এই দরজাটা এখন লক করে দিছে, আমি এখন খুলতে পারবো না। ওকে গাইস, আমি এইদিকে দেখি এইখানে কী কী আছে। এদিকে শুধু সোফা দিয়ে ভর্তি করে রাখছে। তাহলে আমরা এইদিকে ডয়ারগুলো দেখি এইখানে পাই কি না, এইখানে নিচে। ওকে, নিচে নেই, উপরটা দেখি গাইস। আরে, ওপেন হইতেছে না কেন? ওকে, ওপেন হয়ে গেছে। এইখানে নেই, আর একটা ফ্রিজ, ফ্রিজ তো খুলবে না গাইস। আর নিচে এখানে দেখি, আর এখানে একটা মেসেজ আছে। আচ্ছা, আমার নিচে আগে ডয়ারগুলো দেখি। ওকে, এখানে একটা চাবি পেয়ে গেছি। এখন চলেন এই চাবিটার মিশন আগে পূরণ করে আসি। এই চাবিটা আমি নিলে আলাদা একটা জগতে টেলিপোর্ট হয়ে যাব। ওকে, দেখতে পারতেছেন এইখানে এসে গেছি। আর এইখানে দেখতে পারতেছেন ভাই, শুধু রক্তর মতো কি এগুলো হয়ে আছে। আর এইখানের ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো দেখেন ভাই, কতটা ভয়ানক, আমার এমনিতে ভয় লাগতেছে। আর না না, আমি প্রো প্লেয়ার গাইস, এগুলো দেখে ভয় পাওয়া যাবে না। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। চলেন আমরা ভূতকে মুক্ত করতে আসছি। এই যে দেখতে পারতেছেন, ইভিলনেসা জেলে বন্দী হয়ে আছে। আমাদের এখান থেকে চাবি দিতে হবে, মোট চারটা চাবি দিতে হবে, তাহলে ইভিলনেসা মুক্ত হয়ে যাবে। ওই যে দেখতে পারতেছেন ভাই, ইভিলনেসা মানে ওই দিক দিয়ে ঘুরে আসে। চলেন আমরা চাবিটা দেই, এখানে আমরা ওয়েট না করি, নাহলে আবার কোন ভূত কোন দিক দিয়ে চলে আসে। ওকে, আমরা আবার আগের জায়গায় চলে আসছি। আর এখানটা মেসেজ। আচ্ছা, ভূতটা আমাকে পিছন থেকে দেখতে আসে। ওকে, দেখো সমস্যা নেই, পুরো প্লেয়াররা কখনো ভয় পায় না। এইখানে চাবি নেই গাইস। আর এই রুমে মনে হয় কোথাও ডয়ার আছে। ওকে, এইদিকে ডয়ার আছে, দেখি এখানে দেখি, এইখানে খোল, এইদিকে আছে, এইদিকেও নাই গাইস। আমি এতক্ষণ ধরে এই ইভিলনেসার ঘরে ঢুকে আছি, কিন্তু ইভিলনেসা এখনও দেখা দিতেছে না। আর চাবি আমাদেরকে একটা হয়ে গেছে, আরও তিনটা চাবি কালেক্ট করতে হবে। এইদিকেও নাই। কিরে ভাই, চাবিগুলো বের করতে আমার কত সময় লাগবে আমি জানি না। উপরে, ওকে, এখানে আমার একটা চাবি আছে। আরে, আমি এটা আবার বন্ধ করে দিতেছি কেন ভাই, আমার এমনিতে হাত কাঁপতেছে, মনে কখন যে ভূত চলে আসে। আচ্ছা, চাবিটা ভাই আবার একটা বারবার বন্ধ হয়ে যাইতেছে। চাবিটা উঠ। আরে কি, আমার এইখানে ক্লোজ লাগবে না কি? ওকে, কি পেয়ে গেছি, আবার আমার টেলিপোর্ট হয়ে যাব। আর ওইখান থেকে আবার চাবি দিতে হবে। আর এবার দেখতে পারতেছেন কতটা খতরনাক হয়ে গেছে এখানে। সামনে দেখেন ওই যে একটা ছোড়া কিরকম করে ঘুরতেছে আমাকে মারার জন্য। ওমা, চলেন আমরা এইটার উপরে উঠবো। আর এইখান থেকে আমাদেরকে ওই দিক যাইতে হবে। আরে, আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওকে, আমরা এইটার উপর উঠে গেছি, এখন এই দিকে যাবো। আর এই দিক দিয়ে আমাদেরকে সামনে ভাই আরও দুইটা রাস্তা দেখতে পারতেছেন। ওকে, এইটার উপর ওর তাড়াতাড়ি আয়। ওকে, উঠে গেছি। এবার আমাদেরকে এইখান থেকে ওই যে যেটা ঘুরতে আছে দেখতে পারতেছেন ওইটার উপর উঠতে হবে, তারপর আবার ওই দিক যাইতে হবে। ওকে, তাড়াতাড়ি ওঠ। ওকে, উঠে গেছি। আর আমি যদি এইখান থেকে একবার পড়ে যাই, তাহলে আবার আমাকে প্রথম থেকে আসতে হবে। এই যে সামনে দেখতে পারতেছেন ভাই, এত বড় একটা ছোড়া আমাকে মারার জন্য ঘুরতে আছে। ছোড়াটা ঘুরে গেলে আমাদের সামনে যাইতে হবে। আর এইখান থেকে ইভিলনেসার এখানে চাপি দিতে হবে। আচ্ছা, ইভিলনেসা এবারে মুখ ঘুরাইছে আমাদের দিকে। এই যে দেখতে পারতেছেন, ইভিলনেসা আমাকে দেখতেছে। হ্যালো ইভিলনেসা ম্যাডাম, তোমার টেনশন নেই, আমি এসে গেছি তোমাকে মুক্ত করার জন্য। ওকে, চলেন আমরা এখান থেকে আর ইভিলনেসার সাথে গল্প না করি, আমরা চাবিটা এখানে দিয়ে দিই। আমাদের আরও দুইটা চাবি কালেক্ট করতে হবে। ওকে, আমরা টেলিপোর্ট হয়ে আবার আগের জায়গায় চলে আসি। আচ্ছা, এখানে একটা উপরে ডয়ার আছে, দেখি এখানে চাবি পাই কিনা। আচ্ছা, এখানে তো নাই, আর উপরে তো আমি দেখতেই পারতেছি না। এবার আমার বাকি ডয়ারগুলো খুঁজতে হবে এইখানে। আচ্ছা, এইখানেও নাই গাইস। এই ঘরের যতগুলো ডয়ার আছে সবগুলো খোঁজা আমরা কমপ্লিট করে ফেলেছি। চলেন এবার বাকি আর একটা ঘর যাইতে হবে। এইখানে আর দুইটা ঘর আছে, আমরা যদি এইখানে না পাই তাহলে আবার উপরে যাইতে হবে। চলেন, এখানে একটা সোফা দেখতে পারতেছি, আর এখানে একটা মেসেজ। আচ্ছা, এখানে ইভিলনেসা আমাকে মেসেজ করছে। ইভিলনেসা ঠিক আমার পিছনে দাঁড়িয়ে থাকতে পারে। ওকে ইভিলনেসা, তুমি আসো, আমি তোমাকে দেখার জন্য কতক্ষণ ধরে ওয়েট করে আছি। আমাদের ওইদিকে ডয়ারগুলো খোঁজা হয়ে গেছে এইদিকে। ওকে, এখানেও নেই গাইস। এইখানে একটা বড় আলমারি দেখতে পারতেছি,
এখানে কি পাবো? আচ্ছা এখানে আরেকটা সবই পেয়ে গেছি গাইস, আমাদের তিনটা হয়ে গেছে। চলেন আমরা আবার টেলিপোর্ট হয়ে যাবো ওইখানে। ওকে আমরা চলে আসছি ইভিলনেসা দিদির কাছে। চলেন আমাদের এখন আবার ওইখানে যাইতে হবে। আর এবার দেখতে পারতেছেন এখানে দুইটা রাস্তা আছে, মাঝ দিয়ে যাওয়া যাবে না, দুই দিকের দুইটা রাস্তা আছে গাইস। আর চলেন আমরা এই দিক দিয়ে যাওয়ার ট্রাই করবো আগে। আর এইখানে উঠে যাও উঠে যাও ভাই, এখানে ওটা ট্রাই করলাম কিন্তু উঠতে পারিনি, এখন আমাদেরকে ওই দিক দিয়ে ট্রাই করতে হবে। দেখি ওইদিকে মানে রাস্তা আছে, আচ্ছা সামনে রাস্তা দেখতে পারতেছি, দেখি এখানে উঠি তারপর কি হয়। ওকে গাইস উঠে গেছি। আচ্ছা এখানে তিনটা রাস্তা আছে ভাই, অনেক সাবধানে, আমরা একটার উপর উঠে গেছি আর শুধু দুইটা পার করলেই হবে। অনেক সাবধানে আমাদেরকে খেলতে হবে, এখানে পড়লেই শেষ। ওকে মাথাটা এবার ঘুরলে আমি ওইদিকে যাবো, মাথাটা ঘুরে গেছে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আরে ভাই নিজে পড়ে গেছি, খুব অন্যায় হয়ে, সমস্যা নাই একবার পড়ে গেছি তাতে কি হয়েছে, আজকে যেভাবে হোক আমি ইভিলনেসাকে মুক্ত করেই ছাড়বো, আজকে কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। এখন আমি এই দিক দিয়ে যাবো না গাইস, ওই দিক দিয়ে ঘুরে যাবো। তিন নাম্বার মিশনটা এত হার্ড হয়ে যাইতেছে, তাহলে চার নাম্বার মিশনটা আরও কত হার্ড হবে। চলেন আমরা চলে আসছি, এখন এখান থেকে আমরা নামবো। এই ইভিলনেসা দিদিকে মুক্ত করার জন্য আমাকে কত কিছুই না করতে হইতেছে ভাই, একবার তো পাই নাই, ওটা আবার আসুক, তারপর আমার আমাকে উঠতে হবে। আর এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো এরকম করার মানেটা কি আমি কিছু বুঝি না। ওকে উঠে গেছি, এখানে কোনো ভূত দেখতে পারতেছি না, শুধু ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো দিয়ে একেবারে মাথা খাইয়ে দিতেছে আমার। আমি একবার ওইখানে উঠি নেই, দ্বিতীয়বার ট্রাই করব, কারণ এটা হচ্ছে প্রো প্লেয়ার ট্রিক। ওকে উঠে গেছি ভাই, ফাইনালি উঠে গেছি। আর এইদিকে রাস্তা কই ভাই, এদিকে তো তলা ফুটা দেখতেছি, আমি যাবো কোন দিক দিয়ে কিছুই বুঝতেছি না। আমি এখানে পাখি হয়ে উড়ে যাবো না জাম করে যাবো সেরকম কোনো অপশনও দেখতে পারতেছি না এখানে। এখন ফাইনালি আমি ডিসিশন নিয়েছি এর উপর দিয়ে যাবো, আমার এখন কি হয় হোক, তাছাড়া কিছু করার নেই গাইস আমার। আরে এখানে কতক্ষণ ওয়েট করবো, এখানে কোনো গিলিস খাইছি না কি কিছুই বুঝতেছি না গাইস। চলেন আমরা এর উপর দিয়ে যাবো, এখন আমার কিছু করার নাই, আস্তে আস্তে। আরে এসে গেছি ভাই, ওটা কী রাস্তা ছিল আমি বুঝতে পারতেছি না, ওটা কী রাস্তা ছিল। আচ্ছা চাবিটা দিয়ে দিছি আমি, যাই হোক আমি বেঁচে গেছি ওইখান থেকে, এটাই অনেক বড় কথা। আমাদের তিনটা চাবি হয়ে গেছে গাইস, আর মাত্র একটা চাবি কালেক্ট করলে হয়ে যাবে। এখন বাকি চাবিটা যে আমি কই পাবো, এখানে যতগুলো ঘর আছে আমাদের একটা চাবির জন্য অনেক খুঁজতে হবে। ওকে এইদিকে নাই, এখন আর কোন দিকে যে পাবো। আর এই ঘরের মোটামুটি সবগুলোই খোঁজা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এখানে একটা ডয়ার আছে, আর ওটা গিলিস না কোনো ভৌতিক কাণ্ড কারখানা ছিল আমি কিছুই বুঝলাম না এখানে। আমি ইভিলনেসাকে এখনও দেখতে পারলাম না। ইভিলনেসা দিদি তুমি কই আছো, তোমাকে দেখার আমার অনেক ইচ্ছা, তুমি কই আছো, তাড়াতাড়ি আসো আমার কাছে। ওকে চলো আমার এই ঘরটা এখন ঢুকবো, নিচের ঘরগুলো আগে খোঁজা কমপ্লিট করি। আরে ভাই ইভিলনেসা চলে এসছে, আপনারা বুঝতেছেন না, এটা হইতেছে উপরে একটা বাটন থাকে, আর ওইটা আমাদেরকে ইভিলনেসা নাইটমেয়ার হাউসে শিখাইছিল, যদি ভূত আমার সামনে চলে আসে, মানে ইভিলনেসা যদি আমার সামনে চলে আসে তাহলে আমি চোখটা বন্ধ করে দেবো, তাহলে ইভিলনেসা আমার কিছুই করতে পারবে না ভাই। সত্যি কথা বলতে ইভিলনেসা আসার পর আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম, কারণ হঠাৎ করে এমন ভাবে চলে আসছে। ওকে আরেকটা চাবি পেয়ে গেছি ভাই, আমাদের চারটা চাবি হয়ে গেল। কারণ আমরা আবার টেলিপোর্ট হয়ে যাবো, আমাদের লাস্ট মিশন এটা। চলে আসছি, আরে ভাই এখানে দুইটা ছোরা দেখতে পারতেছেন, আর মিশনটা কতটা হার্ড, আমি কেমনে খেলবো। ওকে এসে গেছি সামনে, অনেক সাবধানে খেলতে হবে আমাকে, দেখতে পারতেছেন ছোরাটা আমাকে মারার জন্য কীভাবে ঘুরতেছে। আচ্ছা ছোরাটা উপরে গেছে, আমরা চলেন এইদিকে যাই। ওকে ভাই সামনে আরও একটা ছোরা আছে, এখানে আবার দুইটা, আচ্ছা দুইটা না তিনটা রাস্তা, ছোরাটা ওইদিকে যাও, আমরা তার মধ্যে এইখানে আগে উঠি, অনেক সাবধানে ভাই আসতে যাও। ওকে একটা পার হয়ে গেছি, এখন এইটা দুইটা, আর একটা আর একটা আর একটা, ওকে তিনটা হয়ে গেছে ভাই, ফাইনালি এসে গেছি। আর এখানে অনেক সাবধানে শেষ এসে মরতে চাইতেছি না। ইভিলনেসা কই, এখানে চাবিটা আমরা দিয়ে দিই ভাই, ইভিলনেসা তো জেলে ছিল, এখন বের হইলো কীভাবে আমি কিছু বুঝতেছি না। ভাই এটা কি ছিল, আমাদের চারটা চাবির কথা বলছিল কিন্তু তিনটা চাবি দিয়ে ইভিলনেসা এখানে বের হয়ে গেছে। আমার ফোনের স্ক্রিন এখন কিভাবে কাঁপতেছে ভাই, আরেকটা কিরকম সাউন্ড আসতেছে। আচ্ছা আমার হাতে মনে বেশি সময় নেই, এর মধ্যে আমাদেরকে ওই বুকটা ডিস্ট্রয় করতে হবে, তাহলে মানে ইভিলনেসা মরে যাবে। চলেন এই দরজাটা মানে এখন খুলে যাবে, ওপেন হ ওপেন ওপেন। ওকে ওপেন হয়ে গেছে, আর নিচে এখানে আলাদা একটা রাস্তা। ওকে দেখি এখানে কি কি আছে। আচ্ছা এটা না স্টোর রুম ছিল মনে হয়, আর এইখানে বাক্সটাতে মনে হয় থাকবে ওই বইটা। লকটা খোল, ওকে লক খুলে গেছে, এসআই যে বইটা পেয়ে গেছি। ওকে আমরা বইটা নিয়ে নিছি, আর এখানে আমাদেরকে কুড়ালটা নিতে হবে, এই কুড়ালটা দিয়ে আমরা বাইরের দরজাটা ভাঙবো। ওই দরজাটা এখন লক করা আছে, মনে হয় ইভিলনেসা লক করে দিছে। আর আমাদেরকে এই বইটা বাইরে একটা মশাল দেখতে পারতেছিলেন, মানে আমরা যখন গেমে ঢুকছিলাম ওই গেমে ঢোকার সময় এখানে একটা মশাল ছিল, ওই মশালটার উপরে আমাদেরকে এই বইটা রেখে ওইটা জ্বালিয়ে দিতে হবে। আর ওইখানে একটা লাইটারও আমাদেরকে খুঁজতে হবে। ভাই আমার স্ক্রিন এখন কীরকম পড়তেছে, আমরা দরজার সামনে চলে আসছি, আর এটা এখন দেখেন ওপেন হইতেছে না লকটা, আমাকে এই কুড়ালটা দিয়ে ভাঙতে হবে। আর ইভিলনেসা
এই ইভিলনেসাটা আসার আর সময়ও পাইতেছে না। এই শেষ সময় এসে আমার সাথে কি করতেছে? ওকে, আমরা ফাইনালি দরজাটা ভেঙে ফেলছি। আর আমাদের এখন এই মশালটা দেখতে হবে, মশালটা এখনো জ্বলা আছে কিনা। এই দেখেন, মশালটা আগুন নিভে গেছে গাইস। আমাদের এই বইটা এখন আমরা রাখতে পারবো না। আমাদের এই পিছনে একটা ঘর আছে, আর ওই ঘরটার মধ্যে একটা লাইটার আছে, ওই লাইটারটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আর গাইস, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সবাই ফটাফট সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিও বানাই। ওকে, আমরা দরজার সামনে চলে আসছি। আরে ভাই, এখানে আবার গিলিস খাই কেন? এখানে আমাদেরকে লাইটারটা খুঁজতে হবে। লাইটারটা কই আছে? ওকে, আমরা লাইটারটা পেয়ে গেছি। এখন তাড়াতাড়ি চলো। আমাকে এখন মেসেজ করে বলতেছে আমাদেরকে ওই লাইটারটা দিয়ে আগুনটা জ্বালাইতে হবে, আর ওই বইটা ওখানে দিতে হবে, তাহলে আমার মিশনটা মনে হয় কমপ্লিট হবে। আমরা চলে আসছি। আর আমার স্কিন এরকম করতেছে, আমার মনে হইতেছে যে আমার হাতে আর বেশি সময় নেই। ওকে, এখন আমরা লাইটারটা এখানে দিয়ে দিই। আগুন জ্বলে গেছে, এখন বুকটা এখানে ড্রপ করে দিই। ওকে, এখন বইটা এখানে জ্বলতেছে, দেখতে পারতেছেন? আচ্ছা, এখানে একটা ব্লাস্ট হয়ে গেল, মনে হয় ভূতটা এখন মুক্ত হয়ে গেল। ফাইনালি আমরা বইটা ডিস্ট্রয় করে দিলাম, আর ইভিলনেসাও চলে গেল। আজকের হরর গেমটা এই পর্যন্তই গাইস। আর কারা কারা কী কী হরর গেম দেখতে চাও সবাই আমাকে কমেন্ট করে বলো। সবাই ভালো থাকবে আর অনেক বেশি সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো টপ ভিডিওতে।